আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা ইদিব। আজকে কথা বলবো আইবিএস নিয়ে। আইবিএস এর সম্পর্কে অনেক কথা, অনেক ভিডিও, অনেক ধরনের ইনফরমেশন অলরেডি টুইটআপ চ্যানেলে আছে এবং আমার নিজস্ব চ্যানেলও আছে। কিন্তু আজকে একটু স্পেশাল কথা, সেটা হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইবিএস রোগীরা আসলে কিভাবে নিজেদের পেটের যে সমস্যাটা সেটাকে অ্যাডজাস্ট করবেন। সাধারণত যেটা হয়, রমজান মাস খুবই একটা রহমতের মাস এবং এই সময় আমরা যে ফাস্টিংটা করি 30 দিন, এটা বডিকে ডিটক্স করে এবং এই সময়টাতে আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ কন্ট্রোল করার খুব ভালো একটা সময়। আবার একই সাথে যেটা আমাদের ভুল হয়ে যায় যে আমরা রোজা রেখে যখন ফাস্টিংটা ব্রেক করি তখন কিছু আনহাইজিনিক খাবার খেয়ে ফেলি, যাতে করে আমাদের ক্রনিক ডিজিজগুলো আরেকটু বেড়ে যায়। সো আমাদের আসলে বুঝতে হবে যে এই রমজান মাসের সকল যে সুবিধাগুলো ইবাদতের এবং স্বাস্থ্যের, এগুলো সব যেন আমরা অ্যাডাপ্ট করতে পারি। আইবিএস রোগীরা সাধারণত যারা পছন্দ করেন ভাজা পোড়া, তারা যেটা করেন যে ইফতার খুলেই দেখা যাচ্ছে ভাজা পোড়াটা আগে খাচ্ছেন, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকে, আমার যত রোগী আছে তাদের সবাইকে আমি বলি যে ইফতারিতে আপনারা ভারী খাবারটা আগে খাবেন। যেরকম রাইস দুপুরে লাঞ্চ যেহেতু হয় না, সেহেতু ইফতারিতে আপনি ভাত, মাছ, মাংস, সবজি যখন খেয়ে ফেলবেন আপনার স্টমাকটা ফুল হয়ে যাবে এবং এরপরে আপনার তারাবির নামাজ থাকে, এশার নামাজ থাকে, একটা লং এক্সারসাইজ ওয়ার্ক, সো খাবারগুলো হজম হয়ে যাবে। এবং যাদের খুব বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, তারা খুব ভালো তৈল দিয়ে লাইক অলিভ অয়েল অথবা মাস্টার্ড অয়েল, এটা যা সরিষার তেল, সেটা দিয়ে ভাজা পোড়া কিছুটা করে আপনারা একটা ভাতের সাথে খেতে পারেন, তবে খুবই অল্প পরিমাণে, এক টুকরা বেশি না বা এক পিসের বেশি না। এই ক্ষেত্রে যেটা হয়, আপনার রোজা ভেঙেই যে আপনি ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার খাচ্ছেন, এতে করে বডিতে যে অ্যাসিড বেজের ইমব্যালেন্স হচ্ছে সেটা আর হয় না, কারণ অলরেডি আপনি খাবার খেয়েছেন এবং আপনার স্টমাক থেকে এনজাইম নিঃসৃত হয়ে খাবার হজমের প্রসেসে আছে। এর মাঝে আপনি যদি ভালো তেল ব্যবহার করে একটু ভাজা পোড়া খেতে চান, খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে যতটা অ্যাভয়েড করা যায়, কারণ রমজান মাসে সুস্থতাটা আমাদের সবচেয়ে বেশি কাম্য, যেন আমরা সকলে 30টা রোজা বা 29টা রোজা যেটাই হোক না কেন পালন করতে পারি সুস্থভাবে। থ্যাংক ইউ।